আমার এরকম কাঁসার থালায় কলা পাতা পেতে বাঙালি থালি খেতে হেব্বি লাগে নাগের বাজার এরিয়ায় আমার কিছু কাজ ছিল অঙ্কিতাকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম তোর বাড়িতে কোথায় ভালো এরকম বাঙালি থালি পাবো বল সঙ্গে সঙ্গে করলো দাদা নাগের বাজারের মোড়ে বাঙালি আছে ওটাতেই চলে যাও তুমি কখন আসবে বলো আমিও তোমার সাথে জয়েন করবো ব্যাস আর দেখে কে আমরা দুজনে পৌঁছে গেলাম তারপরে আমি একটা মাটন থালি অর্ডার করে দিলাম ও বলল দাদা আমি কিন্তু ইলিশ থালি খাবো আর বললো আম কাশন্দি চিকেনটা ওদের ফাটাফাটি আমি সঙ্গে একটা সর্ষে ইলিশ আর একটা ভেটকি পাতুরি অর্ডার করে দিলাম ওনাদের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর প্রত্যেকটা ওয়ালে কলকাতার আইকনিক জায়গার গ্রাফিটি দিয়ে সাজানো আর হ্যাঁ অনেকটা স্পেশিয়াস ও বটে ওনাদের থালিগুলো শেরাবেল তাই বেশি পয়সা খরচ হওয়ার চান্সই ছিল না আমরা ছুটি এনজয় করেছি আমার এই ভেটকি পাতুরি লঙ্কাটা ভাত দিয়ে একদম চটকে মেখে খেতে হেভি লাগে আর ইলিশটা ওহ চুম্মা ছিল খেতে হ্যাঁ হ্যাঁ মাটন আর ব্যাপক ছিল খেতে ওহ খেতে খেতে হাঁপিয়ে গেলাম ওদিকটা এদিকটা দমদম এদিকটা হচ্ছে ডায়মন্ড প্লাজা ঠিক আছে